আজকের এই ভিডিওতে আপনাদের জন্য থাকবে পুষ্পিতা প্রিমা পুল্লিখা মন কেমনের বৃষ্টি সিজন টু এর ১২তম পর্ব। শেষ পর্যন্ত পড়ার পর কমেন্ট করবেন, ভালো লেগে থাকলে একটা লাইক দিবেন। তো চলুন কথা না বলে সরাসরি গল্পে চলে যাই। পরীকে আপি অনেক খুঁজলো, রান্নাঘরে দেখলো পিহু সোফা শুয়ে শুয়ে গেমস খেলছে, মাহিদ উল্টে পাল্টা কিসব বলে বিড়বিড় করছে, রেহানার আদি বাসায় নেই। আফি পিহুকে ডাক দিয়ে বলল, পরিমা কোথায়? পিহু ঠোঁট উল্টে বলল, পরিমাকে চোখে হারো তুমি, আমাকে তো চোখে দেখোই না। আফি বলল, তুমি সবার অনেক আদর পাইছ, পরিমা তো দূরে ছিল, ওই ছোট্ট থাকতে একটু আদর করতাম। ওরে বাবা, ধরতে না ধরতে হাত তুলে বলতো, আফি মাপব, আর মারগুলো শক্ত, ঠাস ঠাস মারত। ওই মায়ের ভয়ে আমি তাকে কোলে নিতাম না, চুলগুলো টানতে থাকতো যেন গালের ভিতর দিয়ে খেয়েই ফেলবে। পিহু ঠিক করে হেসে দিল। আফি বলল, তুমি নাকি শান্ত ছিলে অনেক, ফোন দিলে আদি বলতো তোমার কথা, সারাক্ষণ মেয়ের কথা বলতো। পিহু সামনের চুলগুলো নিয়ে খেলতে খেলতে আহ্লাদের সুরে বলল, পাপা আমাকে অনেক ভালোবাসে, সবার চাইতে বেশি। আফি বলল, এইভাবে বইল না, পরি কষ্ট পাবে, পরি মারেও ভালোবাসে, তুমি তো অনেক দেরিতে হইছো, পরিরে দেখার জন্য তোমার বাপ নাকি ওই খানবাড়ি চলে যেত, মাঝে মাঝে আসতো না, ওখানে থেকে যেত, বেটা মেয়ে পাগল, পরদিন পরিকে সঙ্গে করে নিয়ে আসতো। পিহু বলল, দিদিকে সবাই আমার চাইতেও বেশি ভালোবাসে, দিদি আর মা তিনটা, বাবা তিনটা, বড় মামা ছোট মামা, বড় মামি ছোট মামি, সবাই ওর মা বাবা, পাপা আর মাম্মা তো আছেই। আফি বলল, তুমি মন খারাপ করো না, তোমারে সবাই পরিমার মতোই ভালোবাসে, তুমি সবার ছোট না। মাহিদ গেমস খেলতে খেলতে বলল, তোর টাকলা জামাই তোরে দেখতে পারবো, আর কারো আদর মহব্বত তোর লাগতো না বাপ, শোক পেলাইস না, যা এইখান থেকে আমার মনোযোগ সুইটা যাইতেছে। পিউ মুখ মোচড়ালো, বলল, কচুর গেমস খেলছো তুমি, কানটা তো এইখানে। মাহিদ পা নাড়তে নাড়তে বলল, তুই বাপ জানোস আমার মুখের আগে হাত চলে বেশি, তারপরেও তুই লাগতে আসোস কেন? পিহু দৌড় লাগাল সিঁড়ির কাছে গিয়ে জিব্বাটা লম্বা করে বের করে মাহিদকে ব্যঙ্গ করে বলল, ব্য ব্য। মাহিদ রেখে গেল। পিহু বলল, পাপা দিদিয়া বড়মার রুমে, আমি ডেকে আনছি তুমি আসো। মাহিদ সোফা ছেড়ে উঠে দাঁড়ালো, শার্টের হাতা ঘোটাতে ঘোটাতে বলল, শালি তোরে আজ আমি খাইছি, জমের বাপের লগে তোরে বিয়া দিয়া শ্বশুরবাড়ি পাঠাই দিমু। পিহু দৌড় লাগাল চেঁচিয়ে বলল, বড় পাপা আমাকে বাঁচাও, মাহিদা আমাকে মেরে ফেলবে, কুত্তা মাহিদের বাচ্চা মাহিদা। মাহিদ দৌড়ে আর জোরে জোরে লাগালো। আফি বলল, আরে পরিগে দুজন একসাথে মাথা ফাটাবি, মাহি আর দৌড়াস না রে, পরিগে ব্যথা পাবি, পিহুরে আর দৌড়াস না। পিহু সাদের সিঁড়ি ধরল, ভয়ে গলা শুকিয়ে গেছে, মাহিদ ভাই আস্তার হাড়গোড় আস্ত রাখবে না, দেখা যাবে। পিহুর কা কাঁপল, হামাগুড়ি দিয়ে হলেও সিঁড়ি বেয়ে বেয়ে সাদে উঠে গেল। সাদের দরজা বন্ধ করার আগে তার সামনে হাজির হলো মাহিদ, কোমরে হাত দিয়ে বলল, তুই বাপ এবার কার কাছে যাইবি, তোরে আজ আমি জমের বাপের লগে বিয়া দিয়া ছাড়ম। ভয়ে পিহু কেঁদে দিল আর বলল, আর কখনো বলবো না মাহিদ ভাই, কানে ধরছি, উঠবস করতে বললো উঠবস করবো, আমাকে মেরো না। মাহিদ ব্রোকজকে তাকিয়ে বলল, না না কোনো ক্ষমা নাই বাপ, তোর সাহস বাইরে যাইতেছে, তোকে প্রশ্রয় দিলে তুই আমার মাথার উপর উঠে নাচবি। পিহু কচম কেটে বলল, আমি নাচবো না, আমি নাচতে জানি না মাহিদ ভাই, সত্যি। মাহিদ এগিয়ে গেল, পিহু দৌড় লাগাল, দৌড়তে দৌড়তে বলল, মাহিদ ভাই বৃষ্টি পড়ছে তাই ছাদ পিছিল হয়ে গেছে, আমি পড়ে গেলে হাত পা ভেঙে যাবে। মাহিদ বলল, তুই ভাই তয় দৌড়াস কেন, থাম আমি তোরে মাইরা লই, মায়ের শেষে হইলে চলে যাবো, আয় আয় থাম। কথা শেষ করতে না করতে পিহু চিৎপটাং হয়ে পড়ে গেল, ওমারে বলে চিৎকার করে উঠল। মাহিদ ধরে ফেলল, পিহু হুমড়ি খেয়ে পড়ল তার উপর। মাহিদ মাথায় হাত দিয়ে বলল, ওরে বাপ আমার মাথা ফাইটা গেছে গা, ওরে বাপ ডাক্তারের বাচ্চি, তুই আমারে মাইরা ফেললি, আমার মাথা গেছে গা। চোখ বন্ধ করে বলল, আমি মইরা গেছি, তুই ইন্নালিল্লা পর পর। পিহু মাহিদের কাণ্ড দেখে দেখে হেসে দিল, গালে দুহাত দিয়ে তাকিয়ে থাকলো। মাহিদ চোখ বন্ধ করা অবস্থায় বলল, ইন্নালিল্লা পরছস বাপ? পিহু হেসে বলল, না। মাহিদ চোখ খুলল, সাথে চিৎকার দিয়ে বলল, ওরে বাপ তুই আমার উপর কি করতেছস, ওরে বাপ তুই সর আমি মরে যাইতেছি। পিহু ব্রোকজকে বলল,
কি করতেছস, মানে কি কি করব? অসভ্যের মতো কথা বলবে না। মাহিদ বলল, আমার এইভাবে চাইপা ধরছস কেন? আল্লাহ গো, তুই আমার মাইরা ফেলবি? পিহু বলল, আমি তোমার উপর কোথায়, তোমার পাশে, তোমার গায়ের উপর পড়ার কোনো শখ আমার নাই। মাহিদ কিছু একটা ভাবল আর বলল, ধুর এটা কিছু হইল, তুই বা হিরোর গায়ের উপর পড়ার লাইগা ও ভাই ভাই দৌড়াইতেছিলি? তুই হিরোইন হইলে মাগার, আমি তোর গায়ের উপর পড়তাম, কিন্তু তুই বাপ তো জঙ্গলি। এইবার আল্লাহর ওয়াস্তে তুই সর, আমারে উঠতে দে। পিহু সরল না, আরও একটু ঝুঁকিয়ে পড়ে বলল, মাহিদ ভাই আমি সরতে পারছি না। কীভাবে সরতে হয়? মাহিদ চোখ ছোটো ছোটো করে তাকালো আর বলল, ওরে বাপ, তোর চুলগুলা সরা, আমার মুখের উপর নাচতেছে এইগুলা। সরা না রে বাপ, তুই এত তেরা কেন? আমার মাথা হেব্বি লাগছে, দেখবি এই মাথা ফুলে আজ ফুটবল হয়ে যাইব। পিহুর খারাপ লাগলো আর বলল, বেশি ব্যথা পেয়েছ? মাহিদ ছেলে দিল পিহুকে আর বলল, আমার হাতে শক্তি নাই, নইলে তোরে এক ধাক্কায় সাত থেকেই ফালাই দিতাম বাপ, দরদ দেখাইতে আইসোস? পিহু আচমকা লজ্জা পেল, কি জন্য ভেবে বলল, যাহ। মাহিদ ব্রুকোচকে তাকিয়ে তার যাওয়া দেখল, আবার ছাদের মেঝেতে বসে বলল, ওরে বাপ, এই শালিরে আমি মারার আগে আমি নিজে মইরা গেলাম, বাপ রে বাপ, ওই শালি আবার যাহ বইলে চলে গেল, আমি আইতাছি। হাড় খাড়া তুই ডাক্তারের বাচ্চি। পরি তার রুমে এলো, আফিকে দেখে বলল, বড় পাপা তোমার সাথে কোনো কথা নাই, আমি তোমার সাথে কোনো কথা বলতে চাইছি না। আফিকে চেয়ার টেনে বসলো আর বলল, তোমার সাথে গল্প করতে আসছি না, তুমি তো এখন আমার চোখেই দেখো না। পরি কাপড় ভাজে মনোযোগ দিল, পিহু আসলো হাসতে হাসতে। আফি বলল, তুমি হাসতেছ কেন, তোমারে মারে নাই মাহি? পিহু বলল, আমারে মারতে গিয়ে নিজে খেয়ে বসে আছে। মাহিদ আসলো, পরিকে টেনে খাটে বসালো, তারপর মাথা দিয়ে শুয়ে পড়ল আর বলল, আমার মাথা ওই হারামি গুতা মারছে, ফুইলা গেছে গা, দেখো আমার ব্যথা লাগতেছে। আফি বলল, আরও মারামারি কর। পিহু বলল, বড় পাপা আমি কিছু করিনি, ওই ছেলে খালি মিথ্যা বলে। মাহিদ পরিকে বলল, তোমারে মালিশ করতে কইছি বাপ, বিলি কাটতে বলি নাই, তোমার জামার চুলে বিলি কাটটা দিও, রেহানবার চুলে বিলি কাটটা আরাম পাইব, আমি অন্যের যাবাই। পরি ডাক দিল, মাহি। পিহু জিব্বাই কামার দিল। আফি বলল, আমি কিছু শুনি নাই। পরি বলল, তুমি যাবে কি যাবে না, আমার রাগ উঠছে বড় বাপা। মাহিদ বলল, আমার রাগ তুমি তোমার বড় মার জামার উপর দেখাইতেছ কেন? পিহু বলল, কচুর জামাই, বড় মাকে একটুও দেখতে পারে না। মাহিদ বলল, ওই বেয়াদব চুপ, বড়রা কথা বলতেছে সেখানে তুই কি? পিহু মুখ মোচড়ালো। আফি বলল, এটা কোনো কথা হলো? আমি তোমার বড় মারে ভালোবাসি না, কে কইছে? তারে ভালো না বাসলে আমি আরেকটা বিয়া করতাম না? মাহিদ হাত নেড়ে বলল, তারপর? পিহু বলল, তুমি তো মদ খেতে বড় পাপা, কাল পাপার মুখে শুনেছি। আফি ধরা খেল, বলল, সেও তো খাইতো, সেও তো অনেকবার খাইছে, শুধু শুধু আমারে দোষ দেয়। পরি বলল, তুমি রাস্তার মেয়েদের টিস করতে? আফি মাথা নিচু করে বলল, ওই না ধুর, একটু হিরো হিরো বাপ ছিল না, মাইয়াগুলো আমার দেখলে পটে যাইত, আমিও একটু নাচাতাম আর কি, বিয়া তো শুধু একডারেই করছি। মাহিদ লাফ দেওয়া উঠল আর বলল, ও আঙ্কেল বুকে আসো আসো। পিহু বেঞ্চি কেটে বলল, এইখানে তোমার মতো আরও একটা বুয়া হিরো আছে, মদ ছাড়া বাকি সবই করে। মাহি দমক দিল, এই চুপ পেয়াদব, আমি কি টিস করি মাইয়াদের? মাইয়াগুলো আমারে টিস করে, আমি সুন্দর পোলা তাই, তুই বেডি কি জানোস? পিহু বলল, বেডি তোমার বউরে ডাইকো। মাহিদ আফিকে বলল, বড় আঙ্কেল তুমি জানো আমার আঙুল দিয়ে ইশারা করলে মায়াগুলো পটে যায়? টুনটুনি পাখি ময়না পাখি ডাকলে তো ফিদা। আফি বলল, ধর বেটা, তুই তো ইশারা করতি, আমার কিছু করা লাগতো না, আমার পাশ দিয়ে হাইটা গেলেই হইতো। মাহিদ চুপ হয়ে গেল, পরক্ষণে বলল, ধর তুমি মিশা কথা কও, এরকম কিচ্ছু হয় নাই। আফি হাঁ করে তাকায়। পিহু বলল, তোমাকে সব কিছু উপরে থাকতে হবে না। মাহিদ রেগে গেল, হাত দেখিয়ে বলল, তোর মুখ বরাবর আমি ঠাস ঠাস করে এখন মারা মারমো, জীবন আর কথা কইতে পারবি না বাপ। পিহু সরে দাঁড়ালো আর বলল, সারাক্ষণ শুধু মায়ের কথা, অন্য কিছু বেটার মুখে আসে না। মাহিদ হাত নেড়ে আফিকে বলল, তারপর? পরি বলল, বড় মাকে সরি বলে এসো পাপা, যাও। আফি হক চকিয়ে গেল আর বলল, ধর সরি কেন, আমি কইছি না তোমার বড় মারে আমি ভালো টালো বাসি, আর কিছু দরকার নেই, আমার সামনে থেকে শরীরা কি তার ভালো হয়েছে?
লাঙ্গা হয়ে আসছে। তো ফ্রেন্ডস, এতটুকু ছিল আজকের গল্পের পর্ব। কেমন লেগেছে জানিয়ে কমেন্ট করবেন, ভালো লেগে থাকলে একটা লাইক দিতে ভুলবেন না। সবসময় ফারুক স্টাডির সাথে অনেক ভালো থাকুন, সুস্থ থাকুন, সেই কামনায়। আল্লাহ হাফেজ, বাই বাই, টাটা।